Bismillahir Rahmanir Rahim. Hello viewers, welcome to my YouTube channel Technical Tech BD. Ami aj apnader sathe share korbo al rajhi application er maddhome al rajhi ATM card er IBAN letter ti kibhabe fin out korbo othoba kibhabe check korbo tar shei process ti ami shompurno apnader sathe share korbo. IBN letter টি আমরা সাধারণত যারা কোম্পানিতে চাকরি করি কোম্পানি যদি আমাদেরকে বলে আমাদেরকে IBN letter নাম্বারটি দিতে তাহলে আমরা কিভাবে IBN letter নাম্বারটি সংগ্রহ করব আমাদেরকে সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদেরকে ব্যাংক সেল সার্ভিস মেশিনে গিয়ে ফিন আউট করে নিয়ে আসতে হবে অথবা ব্যাংক থেকে নিয়ে আসতে হবে অথবা আমরা আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে আমরা যেই ব্যাংকের ATM card use kori she application tir maddhomeo amra kintu IBN letter ti fin out kore company ke dite pari tai kibhabe IBN fin out korbo IBN orthat holo amader account number ti banker account number ti amake IBN letter name paper ti amake taderke dite hobe she paper ti ami kibhabe bahir korbo ebong download kore fin out kore company ke dibo tar sompurno process ti ami aj apnader sathe share korbo protome amake ki korte hobe rajhi application tike open kore nite hobe application ti open korar por amake ki korte hobe dekhen এখানে লগইনে ট্যাপ করতে হবে তারপর এখানে লগইনে ট্যাপ করতে হবে করার পরে এখানে আমার দেখা যাচ্ছে আমার নামটি দেখাচ্ছে এখানে আমার পাসওয়ার্ডটি বসাতে হবে বসানোর পরে দেখেন আমি কি করলাম আমার পাসওয়ার্ডটি বসানোর পর আমি কি করব লগইনে ট্যাপ করে দেব লগইনে ট্যাপ করার পরে একটি ওটিপি আসবে অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আমাকে এখানে বসাতে হবে দেখেন চলে আসছে ওয়ান টাইম পাসওয়ার্ড এই হলো পাসওয়ার্ডটি আমি পাসওয়ার্ডটি বসালে হবে অথবা আমি কি করব এলাও করে দেব এলাও করার পর অটোমেটিক কিন্তু আমার পাসওয়ার্ডটি এখানে বসে যাবে যেহেতু একই মোবাইলে আমার সিমটি তাই এরকম একটি পেজ চলে আসলো আসার পরে আমাকে চলে যে বাম পাশে দেখেন বাম পাশে দেখা যাচ্ছে বাউসার বাউসার আমি কি করব বাউসার আমি ট্যাপ করে দেব বাউসারে ট্যাপ করার পর আমি চলে আসব এই পেজটিতে আসার পর আমি স্ক্রল করে চলে যাব নিচে যাওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে মাই ডকুমেন্ট আমি কি করব মাই ডকুমেন্ট এখানে আমি ট্যাপ করে দেব মাই ডকুমেন্টে ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে আসলো এইরকম একটি পেজে এরকম একটি পেজে নিয়ে আসার পরে দেখেন আমার কিন্তু এখানে তিনটি স্টেটমেন্ট ইয়া দেখাচ্ছে একটি হলো ব্যাংক স্টেটমেন্ট IBN লেটার এবং ব্যাংক লেটার ব্যাংক স্টেটমেন্ট এই দেখেন দুই জায়গায় দেখাচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আর এখানে দেখাচ্ছে IBN লেটার এই ব্যাংক লেটারটি আমি খুঁজছি অর্থাৎ আমি কিছুক্ষণ আগে কিন্তু এটা ট্রাই করেছিলাম তাই আমাকে এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে আমি নতুন করে আপনাদেরকে দেখাবো দেখেন কিন্তু এখানে IBN লেটারটি আমি এখানে প্রবেশ করে দেখাতে পারতাম কিন্তু আমি কিভাবে আমরা ভিতরে প্রবেশ করে সেটি আমি দেখাচ্ছি যাদের প্রথম থেকে নাই তারা কিভাবে ভিতরে প্রবেশ করে দেখবেন দেখেন রিকোয়েস্ট এ নিউ ডকুমেন্ট আমি কি করব এখানে ট্যাপ করে দেব এখানে ট্যাপ করার পরে দেখেন এখানে সবগুলো ডকুমেন্ট চলে আসছে আসছে ব্যাংক সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট এখানে IBN লেটার আমি কি করব এই IBN লেটারে ট্যাপ করে দিব IBN লেটার ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে আসলো এইরকম পেজে ফেসার পরে আমাকে কি করব এখানে অ্যাকাউন্ট নাম্বারে দেখাচ্ছে আমি কি করব অ্যাকাউন্ট নাম্বারের উপর ট্যাপ করব অ্যাকাউন্ট নাম্বারের উপরে ট্যাপ করার পরে চলে আসলো এইরকম একটি পেজ দেখেন আরবি ইংলিশ আমি কি করব ইংলিশে রেখে দিব আর যদি কোম্পানিকে আরবি দেই তাহলে কিন্তু আরবি করেও দিতে পারি আমি ইংলিশে দিব তারপর আমি কি করব নিচে নেক্সট আমি নেক্সট ট্যাপ করে দিব নেক্সট ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে আসলো এইরকম একটি পেজে নিয়ে আসার পরে এখান থেকে আমি এডিট করে নিতে পারবো আমি এডিট না করে আমি কি করব কনফার্ম নিচে দেখাচ্ছে কনফার্ম কনফার্মে ট্যাপ করে দিব কনফার্মে ট্যাপ করার পর আমাকে নিয়ে যাবে অন্য একটি দেখেন আমি রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুলি হয়েছে হওয়ার পর আমি কি করব ব্যাক টু মাই ডকুমেন্ট আমি কি করব ব্যাক টু মাই ডকুমেন্টে ট্যাপ করে দিব ট্যাপ করার পরে দেখেন আমার কিন্তু চলে আসছে এরকম দেখেন এখানে কিন্তু পেন্টিং দেখাচ্ছে আমাকে পেন্টিংয়ের জন্য দুই চার পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট অপেক্ষা করতে হবে আমি এভাবে রেখে দিব রাখার পর অটোমেটিক কিন্তু পেন্টিং হবে পেন্টিং হওয়ার পরে এরকম চলে আসবে দেখেন এখানে যেমন দেখাচ্ছে অ্যাপ্রুভ 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 এরকম দেখাবে তাই আমি পেন্টিংয়ের জন্য অপেক্ষা না করে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করার পরে এরকম হবে হওয়ার পর অ্যাপ্রুভ হবে হওয়ার পর আপনি ট্যাপ করে নেবেন আমি কী করলাম আপনাদের সাথে দেখানোর জন্য আমি কী করলাম দেখেন সরি আমি ব্যাগে চলে যাই আবার আমি ব্যাগে গিয়ে করলাম দেখেন আমার আমি যেটা IBN লেটারটি দেখেন তো আমি প্রিন্টিংয়ের জন্য অপেক্ষা না করে আমি কিন্তু এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনি কীভাবে বাহির করবেন দেখেন IBN লেটার অ্যাপ্রুভ এখানে দেখাচ্ছে আমি কি করব এই অ্যাপ্রুভ এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পরে দেখেন এখানে যে ইউরো ডকুমেন্ট ইজ রেডি দেখানোর পর আমি কী করবো দেখেন এখানে ডাউনলোড PDF এবং ভিউ PDF আমি কিন্তু ভিউ PDF গিয়েও আমি কিন্তু আমার IBM লেটারটি দেখতে পারবো অথবা ডাউনলোড PDFও দেখতে পারবো আমি কী করব ভিউ PDF গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কী করব ভিউ PDF ট্যাপ করে দিব আমার তার জন্য
দেখেন আমাকে কিন্তু সে আইবিএম, এই যে আইবিএম লেটার এখানে দেখা যাচ্ছে, আইবিএম লেটার আপনি জুম করে নিতে পারেন, দেখেন এই হলো আইবিএম লেটার। এই পেপারটি আমাদেরকে কোম্পানিকে কিন্তু দিতে হবে। আমরা শুধু নাম্বার, এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার এবং আইবিএন নাম্বার, আইবিএন নাম্বারটি দেখাচ্ছে, কিন্তু আমাকে যদি বলে কোম্পানি যদি বলে আমাকে আইবিএন লেটারটি দেওয়ার জন্য, তাহলে আমাকে এই পেজটি দিতে হবে। যদি কোম্পানি বলে আমাকে শুধু অ্যাকাউন্ট নাম্বার দিতে, তাহলে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে হবে, কিন্তু যদি আমাকে বলে আইবিএন নাম্বারটি দিতে হবে, তাহলে আমাকে কিন্তু ব্যাংক থেকে অথবা সেলস সার্ভিস মেশিন থেকে আমাকে এই পেপারটি নিয়ে আসতে হবে, অথবা আমরা কিন্তু আমাদের মোবাইল দিয়েই প্রসেসে আমরা কিন্তু এটাকে প্রিন্ট করে নিতে পারবো। অথবা আমি দেখেন এখানে এরকম আসার পর আমি কী করবো, এখানে উপরে দেখাচ্ছে শেয়ার লোগো, আমি কী করে এখানে ট্যাপ করে আমি ফেসবুক, আমি কী করবো যেমন মেসেঞ্জার, ইমো অথবা হোয়াটসঅ্যাপ, যেখানে যাতে আমি মাধ্যমে আমি শেয়ার করে নিতে পারবো, আমি কী করবো শেয়ার করে নিতে পারবো, অথবা জিমেলে নিয়ে যেতে পারবো আমি। এই হলো কিন্তু, এটা হলো ভিউ প্রোফাইল। আর আমি যদি দেখেন আমি যদি ডাউনলোডের প্রোফাইলে চলে যাই, দেখেন এখানে ডাউনলোড, তাহলে আমাকে ডাউনলোড প্রোফাইলে ট্যাপ করবো। ট্যাপ করার পর আমাকে কিন্তু এফএসডিতে নিয়ে আসবে, এফএসডিতে আমি দেখেন দেখেন আমি কিন্তু ইমোতে সিলেক্ট করবো। করার পর আমি কি ইমোতে আমি নিয়ে যেতে পারবো, অথবা আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন, অথবা মেসেঞ্জারে অথবা জিমেল নিয়ে আপনারা এটাকে নিয়ে গিয়ে রেখে দেবেন, তার পরবর্তীতে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। আপনাদের যদি প্রিন্ট আউট প্রিন্টিং মেশিন থাকে তাহলে প্রিন্ট করে নিতে পারবেন, না হয় আপনারা অন্য কারো কাছে গিয়ে প্রিন্ট আউটটি বের করে নিতে পারবেন। এই হলো আইবিএন লেটারটি চেক করার প্রসেস অথবা বাহির করার প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আপনারা কী করবেন, দেখুন আমরা এটা কিন্তু এখনও প্রিন্টিংয়ের অপেক্ষা আছে, এই জন্য আমি আগের পুরানো দিই আইবিএন লেটারের মাধ্যমে আপনাদেরকে দেখালাম। তবে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করার পরে এটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, হওয়ার পরে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এই হলো প্রসেসটি। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ওকাল হাফেজ।